हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी चले आसछि आजके आपनादेर माझे पिठा बानानोर रेसिपि निये। आजके एकटु मजादार सुस्वादु टेस्टी पिठा बानाबो आमार मायेर साथे। आमार मा खूब भालो पिठा बानाते पारेन, ताई आमी एकटु हेल्प करब। आजकेर पिठा माय बानाबेन, तो मायेर साथे आसुन पिठा बानाई, आपनाराओ देखते थाकुन। এই যে আমার মা আর আমি বসে গেছি পিঠা বানানোর জন্য। আর এই বোনের চ্যানেলটিকে লাইক কমেন্ট যা যা করার করে দেবেন। আর এই যে দেখুন, এখানে এই যে চুলায় শুরু হয়ে গেছে কড়াই দিয়ে এই যে পিঠা বানানো। আমি একটু হেল্প করব আর আমার মা বানাবে। এই যে পিঠা বানানো শুরু হয়ে যাচ্ছে এখনই, তো আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে আমরা নিয়ে নিয়েছি খেজুরের গুড়, আর তারপরে নারকেল কুড়ে কড়াইয়ে গুড় দিয়ে, সে নারকেল কুড়া দিয়ে জাল করা হয়েছে। এর নাম হচ্ছে ছেইমারা। তো সেই এভাবে মেরে নিতে হয়, নারকেল কুড়া দিয়ে গুড় দিয়ে অল্প জল দিয়ে জাল করে নামাতে হয়, এবং এটাকে লম্বা লম্বা করে নিতে হয়। মানে যত বড় সাইজের পিঠা বানাবো তত বড় সাইজের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি বানাচ্ছি আজকে পাটিসাপটা পিঠা। আমি ঠিক না, আমার মাই বানাবে, আমি একটু হেল্প করব। এই যে দেখুন, তারপরে চাউলের গুঁড়া, গমের ময়দা আর খেজুরের গুড় নিয়ে একসাথে এই যে গোলানো হচ্ছে। আর এর ভিতরে হালকা গরম, মানে কুসুম কুসুম গরম জল আর কি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপাদানগুলো সঠিকভাবে মিশে যায়। এভাবে নেড়ে চেড়ে ভালো করে গুলে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর নাম হচ্ছে গোলা। এই গোলাটা ভালোভাবে বানাতে হবে, যাতে খুব বেশি মোটাও না হয়, খুব বেশি পাতলাও না হয়। এই যেরকমভাবে গোলাটা করে নিতে হবে। তারপরে চুলা একটা কড়াই দিয়ে কড়াই গরম করে নিতে হবে। আর এই দেখুন, সেই নারকেল এর সেইগুলো এরকমভাবে আমি লম্বা লম্বা করে দিয়েছি, যাতে যে সাইজের বড় বানাবো ঠিক সেই সাইজের বড় বড় লম্বা লম্বা করে দিতে হবে। তো আমি হাত দিয়ে গোল গোল করে এগুলো লম্বা লম্বা করে দিয়েছি। আর এই যে দেখুন, আমার মা পিঠা বানাচ্ছে, এই যে কড়াইয়ের ভিতরে দেয়া শুরু করে দিয়েছে। পিঠা বানানো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে বানাচ্ছে, একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওইটা হয়ে গেছে, যখন ওটা তুলে নাও, তারপরে আর একটা নতুনটা দিলে আমি দেখাবো। ঠিক আছে, এটা হয়ে গেছে, এই যে দেখুন এটা হয়ে গেছে। এবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে প্রথমে অল্প পরিমাণ তেল কড়াই দিয়ে নিতে হবে, খুব বেশি তেল দিলে কিন্তু হবে না। তারপরে এই দেখুন, গোলাটা এক হাতা পরিমাণ এখানে দিয়ে দিতে হবে কড়াইয়ের ভিতরে। আর এভাবে চারিদিকে ঘুরিয়ে বড় করে নিতে হবে, যে যেরকম বড় সাইজের করতে চান এটা ঠিক সেরকমভাবে বড় করে নিতে হবে। খুব বেশি বড় করলেও ভালো দেখায় না, মিডিয়াম মতো করে নিতে হবে। আর এই যে সেই লম্বা লম্বা করে রাখা সেই ছেলেগুলো একটা একটা করে দিতে হবে, মানে একটা পিঠা একটা করে দিতে হবে এরকমভাবে। এই যে দেখুন, আস্তে আস্তে পাটি যেভাবে গুছায় আর কি ওইভাবে একটা একটা করে উল্টে উল্টে এই যে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল পাটিসাপটা, আমাদের মজাদার টেস্টি সুস্বাদু পাটিসাপটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে সত্যি খুবই ভালো লাগে। শীতকালের সময় এখন পিঠার সময়, পিঠা খেতে খুবই ভালো লাগে। যারা পিঠা খেতে ভালোবাসেন তারা এইভাবে এই পিঠা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এই যে দেখুন, আর একবার দেখিয়ে দিচ্ছে, এই যে তেল দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে গোলাটা দিয়ে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে এই দেখুন শেপ দেওয়া হয়ে গেল, যত বড় বানানো হবে তত বড় ঘুরিয়ে। এই দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এবারে সেই নারকেলের সেই রাখাটা লম্বাটা একটা দিয়ে দেওয়া হলো, তারপরে এই দেখুন এবার উল্টিয়ে উল্টিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দিতে হবে। তুলে এই যে লেগে গেল সব ঠিকঠাক মতো, নেই যে একটু উল্টিয়ে দিলে হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। তো জানাবেন সবাই কমেন্টে কেমন হয়েছে, এবং আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন, আসলে সত্যি খুবই ভালো লাগে, ভালো লাগার একটা পিঠা। তো লাইক কমেন্ট শেয়ার যা যা করার একটু করে দিবেন। সবাই আপনারা সবাই ভালো থাকেন, অনেক ভালো থাকেন, পাশে থাকবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।